আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো সিলিয়া মাইনিং অ্যাপে কিভাবে আপনারা ফেজ ওয়ান KYC কমপ্লিট করবেন। তো আপনারা এই সিলিয়া ফিনান্সে অবশ্যই মাইনিং করবেন, আপনারা কিন্তু এখান থেকে খুবই ভালো একটা ইনকাম করতে পারবেন। এই সিলিয়া ফিনান্স কিন্তু খুবই ভালো একটি মাইনিং প্রজেক্ট, এবং বর্তমানে কিন্তু তাদের ভালো ভালো আপডেট আমরা লক্ষ্য করতেছি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে। তো আপনারা যারা এই সিলিয়া ফিনান্সে মাইনিং করছেন তারা নিয়মিত মাইনিং করতে থাকেন, এবং যারা এখনও পর্যন্ত এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করেননি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে ভিডিও দেখে আপনি এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করবেন। এখনও পর্যন্ত আপনি এখান থেকে খুবই ভালো কয়েন আর্নিং করতে পারবেন। তো আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই সিলিয়া ফিনান্স মাইনিং প্রজেক্টের KYC কমপ্লিট করবেন। তো আপনি যদি তাদের অ্যাপটিতে চলে আসেন মাইনিং অ্যাপে, তাহলে আপনি প্রথমেই এখানে দেখতে পারবেন উইশিং ইউ এ সেলিব্রেশন, তার নিচে দেখতে পাচ্ছেন ফেজ ওয়ান KYC। তো এখানে ফেজ ওয়ান KYC তাদের বর্তমানে চলতেছে। তো তারা আমাদেরকে KYC ওয়ান এখানে কমপ্লিট করার জন্য বলছে, আর KYC ওয়ান কমপ্লিট করার জন্য আপনার কিন্তু এলিজিবল হতে হবে। তো এখানে এলিজিবল করার জন্য আপনাকে কিন্তু একটানা 15 দিন মাইনিংটি কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনি এই যে মাইনিং অ্যাপ, এর মূল ইন্টারফেসে যদি আপনি নিচে দেখে খেয়াল করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা নাম্বার এখানে রয়েছে, এবং এখানে একটি আগুন চিহ্ন তারা দিয়েছে। তো এই ফায়ার চিহ্নের এখানে আপনার সর্বনিম্ন 15টি ফায়ার রাখতে হবে। তো এই ফায়ারগুলো আপনি কিভাবে পাবেন? আপনি একটানা 15 দিন এখানে মাইনিং করতে থাকবেন, তাহলে আপনার প্রতিদিন একটি করে ফায়ার এখানে অ্যাড হবে। তো এভাবে যদি একটানা 15 দিন আপনি এখানে মাইনিং একটানা চালু রাখেন, তাহলে কিন্তু আপনার 15টা ফায়ার এখানে হয়ে যাবে। আর আপনি এখানে 15টি ফায়ার থাকলেই আপনি তাদের KYC করার জন্য এলিজিবল হবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেইল ভেরিফাইড রয়েছে। তো আপনাদের নিশ্চয়ই এখানে ইমেইল ভেরিফাইড রয়েছে। তারপর আপনি এখানে KYC করার জন্য আপনি চলে যাবেন। তো যখন আপনার এখানে 15টি ফায়ার চলে আসবে, তখন আপনি তাদের KYC করার জন্য চলে যাবেন। আপনি একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে 3-ডট মেনু। তো এই 3-ডট মেনুর উপর আপনি এখানে ক্লিক করে দিবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মাইন সিলিয়া, তার ডান পাশে 15টি ফায়ার রয়েছে। তো এরপর যে KYC পোর্ট আপনি পেয়ে যাচ্ছেন, তো এই KYC-র এখানে কোয়ালিফাইড লেখা রয়েছে। তো যেহেতু আমার এখানে 15টি ফায়ার রয়েছে, সুতরাং আমি তাদের KYC করার জন্য কোয়ালিফাইড হয়েছি। তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা এখানে তাদের KYC-টি করবেন। তো আপনি এই সিম্পলি KYC-র উপর এখন একটি ক্লিক করে দিবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন নো ইওর কাস্টমার, এখানে KYC করার জন্য ফেজ ওয়ান এবং ফেজ টু। তো তারা কিন্তু দুইটা পর্যায়ে তাদের KYC-টি করাবে। তো আমরা এখন ফেজ ওয়ান কমপ্লিট করব। এখানে KYC ওয়ান কমপ্লিট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন দিস ফেজ ইনক্লুড পার্সোনাল আইডেন্টিফিকেশন হুইচ উড বি ভেরিফাইড। তার মানে এখানে আপনি ফেজ ওয়ানে যে পার্সোনাল আইডেন্টিফিকেশানগুলো দেবেন সেগুলো ভেরিফাই করবে ইউজিং অফিসিয়াল ডকুমেন্ট অন ফেজ টু। সেগুলো ব্যবহার করে তারা ফেজ টুতে কিন্তু তাদের এই KYC-টিও করে থাকবে। অর্থাৎ আপনি ফেজ ওয়ানে যে সকল ইনফরমেশানগুলো তাদের সাথে শেয়ার করবেন, সেই ফেজ ওয়ানের সকল ইনফরমেশান অনুযায়ী কিন্তু তারা ফেজ টুতে মিল করবে, মিল করে কিন্তু এখানে ফেজ টুও কমপ্লিট করবে। তো আমরা আপাতত ফেজ ওয়ানে যে ইনফরমেশান গুলো দিব, ফেজ টুতেও আমাদের সেম ইনফরমেশান দিতে হবে। তো ফেজ ওয়ানে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ফুল নেম, তো আপনি এর উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার ভোটার আইডি কার্ডের নেম অনুযায়ী আপনি এখানে আপনার ফুল নেম দিয়ে দেবেন। অবশ্যই ভোটার আইডি কার্ডের নামের সাথে মিল রেখে আপনি এখানে ফুল নেমটি দিবেন, কেননা ভোটার আইডি কার্ডের সাথে কিন্তু আমাদের এখানে KYC-এর একটি সম্পর্ক রয়েছে। এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তো আপনি এর উপর ক্লিক করে এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি নিচে চলে আসবেন, তারপর এখানে কান্ট্রি রয়েছে, তো আপনি চুজ ইওর কান্ট্রি এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রয়েছে, তো আপনি এই বাংলাদেশের উপর এটি ক্লিক করে দিবেন। এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ফেজ ওয়ান KYC রয়েছে, তো আপনি এর উপর একটি ক্লিক করে দেন। তারপর এখান থেকে আপনার একটু লোডিং নিবে, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে সোশ্যাল মিডিয়া যে কোনো একটি সাইডে তাদের এই KYC সম্পর্কে একটি পোস্ট করতে বলছে। তো এখানে আমরা কিন্তু টুইটারে এই কাজটি কমপ্লিট করব। তো আপনার ফোনে যদি টুইটার অ্যাপটি ইনস্টল থাকে, তাহলে আপনাকে সরাসরি টুইটার এখানে শো করাবে। তো এখান থেকে আমরা ডান পাশে চলে যাচ্ছি, চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন টুইটারে চলে এসেছি। তো এখানে পোস্ট অপশন রয়েছে, তো আপনি এই পোস্টের উপর এটি ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনাকে টুইটারে নিয়ে যাবে।
এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অটোমেটিক্যালি আমাদের একটি পোস্ট এখানে দিয়ে দিয়েছে, কিন্তু এই পোস্টটি আমাদের কিন্তু করা সম্ভব হবে না। কেননা আপনি দেখতে পাচ্ছেন এখানে -48 রয়েছে, অর্থাৎ আমাদের একটি বেশি সংখ্যা এখানে দেওয়া হয়ে গেছে। তো এখানে -48, অর্থাৎ আপনি কিছু লেটার এখান থেকে কেটে দেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ধরে কিছু সংখ্যা এখান থেকে কেটে দিচ্ছি। তো কেটে দিয়ে আমি এখানে 01, হ্যাঁ এবার 1 রয়েছে, তাহলে আমি এখন কিন্তু পোস্টটি করতে পারবো। তো আমি এখানে আরেকটু কেটে দিয়ে আমি আমার সেন্টেন্সগুলো ফিল আপ করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন পোস্টটি এখানে ওপেন হয়ে রয়েছে, অর্থাৎ পোস্ট এটি তাজা হয়ে রয়েছে। তো আপনি এই পোস্টের উপর এটি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার পোস্টটি কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের কিন্তু সকল কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে তারা লেখা দিচ্ছে যে KYC স্টার্ট ফেস 1 ভেরিফাইড। তো আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের KYC এখান থেকে ভেরিফাই করে নিয়েছি, সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমরা ফেস 1 কমপ্লিট করেছি। আপনি যদি ফেস 2 তে একটি ক্লিক করেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন এটি এখনও পর্যন্ত ওপেন হয়নি। তো এখানে তারা লিখে দিয়েছে দিস ফেস ইনক্লুড অ্যাডিং ইয়োর বিপ20 ওয়ালেট অ্যাড্রেস ফর CLT টোকেন ডিস্ট্রিবিউশন। তার মানে ফেস 2 তে কিন্তু আমাদের একটি বিপ20 অ্যাড্রেস দিতে হবে, সেটি আমাদের মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট থেকে, তাদের এই কয়েনটি যাতে আমরা ক্লেম করতে পারি। তারপর বলছে মোর ডিটেলস উইল বি প্রোভাইডেড টু ডিউ ফেস। তো এই ফেসটি যখন চালু হবে তখন তারা আরও বেশ কিছু ইনফরমেশান আমাদের সাথে শেয়ার করবে। তো আমি কিন্তু ফেস 2 চালু হয়ে গেলে আপনাদের সাথে ভিডিও আকারে প্রকাশ করে দেবো যে কিভাবে আপনি ফেস 2 কমপ্লিট করবেন। তো সেজন্য অবশ্যই আপনাকে আমার চ্যানেলের সাথে থাকতে হবে এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো অবশ্যই আপনারা এই সকল আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ওপেন করে দিবেন, এবং আরও টুকটাক আপডেট পাওয়ার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। কেননা আমি কিন্তু ইনকাম রিলেটেড সকল ভিডিওর আপডেটগুলো টেলিগ্রামে দিয়ে থাকি। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।